Assalamualaikum বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো মালয়েশিয়ার চালকবিহীন আন্ডারগ্রাউন্ড ট্রেন। আমরা কেএলসিসি থেকে রওনা করলাম কেএল সেন্ট্রালের দিকে। আমরা এগুতে থাকলাম আন্ডারগ্রাউন্ডের দিকে। এই স্টেশনটি সুরিয়া কেএলসিসি মলের সাথে সংযুক্ত করা। আমাদের চলার পথ সুদূর সিঁড়ি বেয়ে নিচের দিকে, বিশাল করিডোর। প্রত্যেক দিন এখানে কয়েক হাজার লোক যাতায়াত করে। এখানে যারা আসেন বেশিরভাগই কেএলসিসি ভিজিট করার জন্য। প্রথমেই আমরা টিকিট নিয়ে নিলাম অটোমেটিক মেশিন সিস্টেমের মাধ্যমে। লোকেশন সিলেক্ট করার পরেই টাকা ঢুকিয়ে দিলেই পেয়ে যাবেন একটি কয়েন। প্লাস্টিকের এই কয়েনটি টাচ করে দরজা খুলে আমরা স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। না, এখনও আমরা মূল স্টেশনে চলে আসি নাই, আমাদের যেতে হবে আরও গ্রাউন্ডে। এই ট্রেনটি মিডিয়াম ক্যাপাসিটি লাইট র্যাপিড ট্রানজিট, সংক্ষেপে যাকে LRT বলা হয়। এটি LRT কেলানা জায়া লাইন। সবাই ট্রেনের জন্য ওয়েট করছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আর মাত্র 3 মিনিট ট্রেন চলে আসবে। এই লাইনটি 46.4 কিলোমিটার। ট্রেন আসলে অটোমেটিকলি দরজা খুলে যাবে। বন্ধুরা, ট্রেনটি অলরেডি চলে এসেছে। এক এক স্টেশনে 1 থেকে 3 মিনিট ট্রেন ওয়েট করে। আমরা ঢুকে পড়লাম ট্রেনের ভিতরে। স্টেশনগুলো খুবই কাছাকাছি হয়, বেশি বসার জায়গা নেই, শুধু রয়েছে দুই সাইডে বসার জায়গা। আমি আস্তে আস্তে একটু সামনে এগুলাম ড্রাইভারের খোঁজে। বেশিরভাগ লোকজনই দাঁড়িয়ে রয়েছে। পুরো ট্রেন খুঁজে একটি ড্রাইভার পেলাম না। ও সরি বন্ধুরা, আমি তো ভুলেই গিয়েছিলাম এই ট্রেনটি ড্রাইভার ছাড়াই চলে। তাই কি আর করা, নিজেই ড্রাইভার হয়ে দেখতে থাকলাম সামনের দিকে। মসজিদ জামেক স্টেশন পার হওয়ার পরই আন্ডারগ্রাউন্ড থেকে ট্রেনটি চলে আসলো উপরের দিকে। 37 স্টেশনের এই লাইনটি বেশিরভাগই আন্ডারগ্রাউন্ডে। আন্ডারগ্রাউন্ড থেকে উপরে এসে আমরা দেখতে থাকলাম কোয়ালালামপুর শহরের সুন্দর দৃশ্যগুলি। ট্রেনের এই সার্ভিসটি সপ্তাহের সব দিনই খোলা থাকে। প্রত্যেক দিন ভোর 6টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত প্যাসেঞ্জারদের সার্ভিস দিয়ে আসছে ট্রেনটি। সার্ভিসটি চালু হয় 1998 সালের 1 সেপ্টেম্বরে। এছাড়া মালয়েশিয়াতে আরও রয়েছে KTM, MRT, মনোরেল এবং KLIA এক্সপ্রেস। পরবর্তীতে আমরা এগুলোও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আমরা অবশেষে চলে এলাম কেএল সেন্ট্রাল স্টেশনে। আমাদের সেই প্লাস্টিকের কয়েনটি এখানে ঢুকিয়ে দিলাম এবং দরজাটি অটোমেটিকলি খুলে গেল। বন্ধুরা, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।